আসলে ভালো লাগা এক একজনের এক এক রকম, সেই ব্যাপারে তো আমি মন্তব্য করার কিছু নই। আমার কাছে মনে হয় যে মুখোমুখি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে, সামনে আরও কাজ হবে, ইন্ডাস্ট্রি অনেক বেশি বিজি থাকবে, তো এটা হয়তোবা নিউজের কোনো ঘাটতি হতে পারে এবং নিউজের জায়গা থেকে এটা একটা হয় না যে হেডলাইন বা সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং যারা দর্শকরা আছেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন যাতে নিউজটা বারবার পড়ে সেই জায়গা। আসলে ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। আমি আমি একটা কথাই বলতে চাই, বারে বারে মতো বেশ কয়েকবার আপনাদের মুখোমুখি আমি অনেক হয়েছি, আমি আগেও বলেছি, আমি এখনও সেই কথাটাই বলতে চাই। একজন অপু বিশ্বাস চিত্রনায়িকা, অপু বিশ্বাসের কর্ম যোগ্যতা নিয়ে দর্শকদের সামনে ছিল, সারা জীবন থাকবে, মাঝে যেটাই হয়েছে মানুষ মানুষ যেহেতু অনেক কিছুই হতে পারে, বাট আগামীতে আমার কাজ নিয়েই দর্শকদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা একটাই, যাকে বলে সম্মান করা। এবং ভারতীয় গণমাধ্যম দেশে ওটা তো আসলে অন্যরকম ছিল, তো কাজ নিয়েই কথা হয়েছে। এই সময় শেষ, টাইমস আপ। দেশীয় গণমাধ্যম বিদেশি গণমাধ্যম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কাজ করছি, কাজ নিয়ে এগিয়ে যেতে চাই এবং কাজ দর্শকদের মাঝে ছড়িয়ে যেতে চাই, এটাই আমার চাওয়া। হ্যাঁ, লাল শাড়ি আমি তো আগেই বলেছি, লাল শাড়ির সাথে আমার একটা কেমন একটা টান, একটা দুর্বলতা। আশা রাখছি, তারপরে জানি না কতটুকু সফলতার মধ্যে দিয়ে এগিয়ে যাব। ঈদে আমার এই লাল শাড়ি সিনেমাটা রিলিজ করতে চাচ্ছি, যেখানে সরকারি অনুদান প্রাপ্ত একটি সিনেমা, আমি প্রথম প্রযোজনা করছি এই সিনেমার মধ্য দিয়ে এবং আমি নিজের চিত্রনায়িকা হিসেবে এই সিনেমায় আছি। ভ্যালেন্টাইনে আমার ইচ্ছে আছে যে রংপল্লি থেকেই একটা সুন্দর শাড়ি আমি পরবো আমার ছেলেকে নিয়ে। অবশ্যই সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন, তাকে নিয়ে আমি সবসময় ভালো দিনগুলো উদযাপন করি এবং আমাদের খুব খুনসুটি ছবিও ইচ্ছে করে ছাড়ি, কারণ আমি জানি আমার থেকে বেশি ভালোবাসে সবাই আমার জয়কে। তো সেই জায়গা থেকে আচ্ছা জয়কে নিয়ে সারাদিন ইচ্ছে আছে ঘুরবো।